এই যে শানায় আজকে এই ইয়াতে জুতে আসছে শানায় শানা কোথায় আসছে চি 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 আমার বউ দিয়ে ছোট হয়ে গেছে এই এটা কি এমনি কোরবানি জবাই দেওয়া যাইবে জিরাফ কি হালাল হইবে না খাওয়া যাবে না তোমার আছে তো বট শানা এখানে কি আছে শানায়ের মতো ছোট ছোট পেঙ্গিন কেমনে হাঁটে দেখাও তো শানা শানা দেখাচ্ছে শানা পেঙ্গিন কেমনে হাঁটে এই যে পেঙ্গিন হাঁটা দেখে নেন সবাই ওরে শানা পেঙ্গিন আচ্ছা কচ্ছপ কিন্তু খাওয়া যায় জানো কচ্ছপ খাইতে পারলাম না কচ্ছপ চাইলে দেবে অত্যন্ত ই লাগতেছে আলো লাগতেছে না দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু কোরবানি করা যেতে ভালো না যে পরিমাণ গন্ধ না জাপানি ছাগলে গন্ধ তার কথা না কি পরে আছে আজকে হ্যাঁ শানায় তো ফ্ল্যামিঙ্গো কি আছে এটা ওনাজি ওনাজি এটা কি ফ্ল্যামিঙ্গো এই যে ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো দুইটা ফ্ল্যামিঙ্গো কেমন হবে উঠে উঠতে চাচ্ছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই মা দাঁড়া ভাইয়াকে নিয়ে আসি কিন্তু এগুলো এরকম ছাড়া এগুলো উড়ে যায় না আমাদের শানায় কি হয়ে গেল অনেকটা পড়ে গেছে বাঘ দেখে এক্সাইটেড হয়ে দিছে লাফ পায় তো হইছে না তুমি স্ট্রং না আটা খেয়ে কি করছে দেখো বলটা খাইছে খেয়ে ছিঁড়ে খেয়েছে দেখো কেমন হলো এটা কি কারণে তুমি এত আপসেট একটু আগে বাগদা একটা বাঘ আছে এনে বাগদা দেখে আমার খুব খারাপ লাগছে একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে রয়্যাল বেঙ্গল রয়্যাল বলছে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখি তার মানে হাড্ডি পাশার হাড্ডি এত চিপা হয়ে মানে মানে আমার আমার বডির থেকেও তার বডির ওয়েট কম বুঝতে পারছো ইশিকাওয়াতে আমরা যেরকম গেছিলাম না যে বোট ছিল বোটে উঠে নৌকা চালানো যায় তো এখানে সেই জিনিস আছে বাট সেটার সময় আমাদের নাই কারণ আমরা জাস্ট এক ঘন্টা হাতে নিয়ে আসছি সময় অলরেডি শেষ আর 10-15 মিনিটের মতো বাকি আছে তো এটা এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে ভিতরে কিন্তু মাত্র অল্প একটু এরিয়া যেখানে ঢুকতে টাকা লাগে বাট বাইরের অনেক বড় এরিয়াই হচ্ছে যে ফ্রি তো বাইরে এই জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ম্যাপটা হাতে নিয়ে ঘোরা এখানে ঢুকে এখানে যে ম্যাপটা আছে ওটা অবশ্যই হাতে নিতে হবে আর নাহলে খুঁজে পাওয়া যাবে না কারণ সব ছাড়া 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 আমরা অনেকক্ষণ এদিকে ওদিকে খালি খালি ঘুরছি এমনিতে সময় ছিল না তারপরও কিন্তু ম্যাপটা হাতে থাকলে সহজে ম্যাপ করা যায় যে কোন জায়গায় কী আছে আর কি আর এইখানে যে গাছটার কথা আমি একবার বলছিলাম যে হাইড্রেনজিয়া ফুলটার নাম যাই হোক জাপানি যে বলে আজিসাই এই যে সেই ফুলটা বাট এই ফুলটা হচ্ছে মানে জাপানের অনেক
কি বলে এটা রেইনি সিজন শুরু হওয়ার সময় এই ফুলটা দেখা যায়, টেম্পলে দেখা যায়, যেখানে যাবেন সেখানেই এই আজিসাই ফুল দেখা যায়। আর প্রায় 100 প্রজাতির আজিসাই ফুল হচ্ছে এটা, জাপানে আছে অনেক বছর আগে থেকে আর কি এই ফুলটা জাপানে পাওয়া যায়। খুব সুন্দর একটা ফুল, বাট এই বছর আমরা এটার ভিডিও তেমন একটা করতে পারি না, ইনশাল্লাহ নেক্সটে আমরা যখন নতুন শহরে যাব তখন সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করবো না। আর শানায় আমার একটু অ্যাক্সিডেন্ট করছে, শানায়ের মেজাজ মর্জি খারাপ। চেরি ফুলের সময় সবাই চেরি ফুল দেখে, এই আজিসাই ফুলের সময় সবাই কিন্তু এরকম আজিসাই ফুল দেখতে নামে, জানো তুমি এটা। আর এটা সবচেয়ে সুন্দর হয় পাহাড়ের উপরে, কারণ যেহেতু এটা বৃষ্টির সময় হয় তাই পাহাড়ের উপর যেগুলো স্পট আর কি সেই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে। কি কিউট কিউট স্টাফ, ও মনি চিত্ত, এটা কিউট না? আমি খুঁজতেছি একটা ম্যাগনেট, এখানকার যদি ম্যাগনেট পাওয়া যায়। এই সফট টয়গুলো দেখতে খুব ভাল লাগে, বাট আমি চাচ্ছিলাম ম্যাগনেট। বাচ্চাদের জন্য কি সুন্দর একটা ইনডোর স্পেসও আছে, আর সাথে এই যে খাওয়ার জায়গা, ও দিস ইজ সো কিউট, কিন্তু এখন যাইতে হবে। এই তোমরা কই যাও আবার, সবাই দলে দলে যোগদান করছে আমাদের কাছে, মনে করছে আমরা খাবার নিয়ে আসছি, কিন্তু বন্ধুগণ আমাদের কাছে খাবার নেই, আল্লাহ আল্লাহ তো গায়ের উপর উঠে চলে আসতেছে। আমাদের কাছে খাবার নেই কারণ ওখানে খাবার শেষ, এদের খাবার একটা পর্যাপ্ত থাকে তারপরে আর খাবার থাকে না। আহারে খাবার না পেয়ে শেষ মাস কার্ডে দিয়ে সাড়ন দিয়ে গেছে, তাই এই যে কার্ড আছে না কার্ডে একটু সাড়ন দিয়ে গেছে। বেচারা এই দেখো এই দেখো খাওয়ার জন্য আসছে। এমনি কি ছাগল জাতি কয়? হ্যাঁ হ্যাঁ বেড়া না, এটা দেখুন একদম প্লেন, বেশ বেশ পশমটি ইয়া করে কাটতে হবে বিক্রি করে।